আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তওবা কবুল হওয়ার জন্য, গুনাহ মাফ হওয়ার জন্য খুবই পরীক্ষিত একটা আমল। আমরা অনেকেই তওবা করি কিন্তু তওবা মাফ হয়, তওবা কবুল হয় না। তো তওবা কবুল হওয়ার জন্য পরীক্ষিত এই আমলটা আমি আপনাদেরকে সরাসরি জানাবো ইনশাল্লাহ। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভের জন্য অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই আমলটা করলে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। তওবা কবুল হওয়ার জন্য যে আমলটা আপনাকে করতে হবে সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা শুধু আমি আগে যেটা বলেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছি, আমি তওবা করলাম, আমি আল্লাহর দরবারে তওবা করলাম, বাংলায় বলবেন, হে আল্লাহ আমি যা করেছি আর কখনো করব না, এই পাপের জন্য আমি মাফ চাইতেছি, এটাই হচ্ছে সেই আরবিটার অর্থ। আপনি যদি আপনার ভাষায়ও বলেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এজন্য আমি এটা লেখার প্রয়োজন মনে করছি না, যে যেই ভাষার মধ্যেই আছে, আরবিতে হোক, উর্দুতে হোক, ফার্সিতে হোক, ইংরেজিতে হোক, যে যেভাবেই পারে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, এটার অর্থই হলো আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি আল্লাহর কাছে মাফ চাইছি, মিন কুল্লি যামবি, প্রত্যেক পাপ থেকে, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তওবা করলাম, লা হাওলা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। মানে আমি আল্লাহকে এক বলে জানলাম, আল্লাহ তাআলা অনেক শক্তিধর, অনেক পাওয়ারফুল, তো আল্লাহ তাআলার একটা প্রশংসা করলেন আর কি। তো সেই দোয়াটা সরাসরি পড়তে যদি না পারেন, আপনি নিজের ভাষায় পড়বেন আস্তাগফিরুল্লাহ, এটা একটা আরবি, আমি আল্লাহর নিকট ইস্তেগফার করলাম, মাফ চাইলাম, আমি আর জীবনে যা করেছি আর করব না, এটার জন্য যদি আপনি এইভাবে মাফ চান, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাষা নাজিল করেছেন যে যেভাবে আল্লাহ তাআলাকে ডাকার জন্য, আল্লাহ তাআলা যে বাংলা বুঝে আরবি বুঝে না বিষয়টা কিন্তু এমন নয়, আল্লাহ তাআলা সকল ভাষা দিয়েছেন আল্লাহ তাআলা সকল জ্ঞানের ঊর্ধ্বে। এজন্য যে যেভাবেই ডাকুক, যদি মনে মনেও আপনার জিহ্বা চালাতে থাকেন, অন্তরে মনে মনে ভাবেন, তারপরেও আল্লাহ তাআলা শুনেন বুঝেন, আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে ডাকলেও মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি যে পাপ কাজটা করেছেন এটা আর কখনো করবেন না, এই নিয়মটা মনে মনে রাখতে হবে, এবং যা করেছেন ভুল করেছেন এটার জন্য অনুতপ্ত হবেন ইনশাআল্লাহ। এই যদি আপনি এই নিয়মটা মেনে যদি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তবে এটার জন্য আলাদা আলাদা অনেক দোয়া আছে, সেগুলো বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আরো আছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম আল্লাহুম্মা ইগফিরলি যাম্বি, ইত্যাদি ইত্যাদি যে তার অনেক দোয়া আছে। এই জন্য আমি সবগুলো বলবো না, শুধুমাত্র সহজ ভাষায়, আমরা মুসলিম, আমরা বাংলা ভাষাভাষী, বাংলায় পারি, আর রাসুলের ভাষা আরবি ছিল, এই জন্য আমরা কিছু কিছু আরবি পারি, আস্তাগফিরুল্লাহ রাসুলের ভাষা আরবি এভাবে বলতে পারি, অথবা নিজের ভাষায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যা করেছি ভুল করেছি, আমি আর জীবনে করব না, কখনো করব না, এভাবে যদি আপনার কাছে চান, আল্লাহ তাআলা চাইলে আপনাকে এটাও মাফ করে দিতে পারেন। আর আমি যে আরবিগুলো বললাম, আর যেই আরবিগুলোই পড়েন না কেন, এই আরবিগুলো হচ্ছে আপনি যে বাংলাটা বলবেন, এই বাংলাটা আরবিতেই রাসুলের ভাষা অনুযায়ী রাসুল যেভাবে বলেছেন, জাস্ট এতটুকুই, এটা আরবি ভাষা, এটা বাংলা ভাষা। আপনি আপনার নিজের ভাষায় বলেন, হে আল্লাহ আমি এই পাপ করেছি, তুমি আমাকে এই পাপ থেকে মাফ করো, তাহলেই তো হয়ে গেল, আরবি কেন বলতে হবে। আর যদি আরবি পড়ে না, ভালো, এটা রাসুল এই বাক্যগুলোতেই বলেছেন, এই জন্য আরবি পড়া যেতে পারে, তার মানে এই না যে পড়তেই হবে, সেটা না পড়লে আমার গুনাহ মাফ হবে না, নিজে নিজের ভাষায় দোয়া করতে পারবো না, আমি বাংলায় পারি আমি বাংলায় দোয়া করতে পারবো না, বিষয়টা এমন নয়, আমি যেভাবে পারি সেভাবে আল্লাহর দরবারে মাফ চাইবো, আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা মাফ, কেউ যদি মাফ চায় আল্লাহ তাআলা অনেক খুশি হয়। আল্লাহ তাআলা বান্দাকে বলে, ইয়া আব্দি মা হাজাত, তোমার কি প্রয়োজন হে বান্দা, আমাকে ডাকো। তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন কিন্তু আমরা সেগুলো শুনি না। তো অনেকেই বলবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন তো আমাদের গুনাহ মাফ হয় না কেন, হ্যাঁ মাফ হয় না কি না হয় এটা তো আপনি বুঝবেন না, আল্লাহ তাআলা যদি গুনাহ মাফ নাও করেন, দুনিয়াতে আপনার জন্য কোনো সুন্দর ভালো ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরুল মুহসিনিন, যারা ভালো কাজ করে তাদের প্রতিদান কখনোই নষ্ট করেন না। হতে পারে এই দোয়ার কারণে আপনার উপর থেকে কোনো বিপদ কেটে যাবে, আপনার উপর কোনো রহমত আসবে, পরিবারে কোনো বরকত হবে, দোয়া করবেন একটা কাজ হবে, আর একটা অসুবিধা নেই, আল্লাহ দরবারে দোয়া করবেন, অবশ্যই ফলাফল হবেই হবে, কোনো না কোনো দিক থেকে অবশ্যই ফলাফল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।